মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। 9টা থেকে আজকে ব্রেকফাস্ট স্টার্ট করছি। স্নান টান হয়ে গেছে, ঠাকুর ঘরে কাকিমা যেহেতু আসেনি সেই জন্য ঠাকুরের বাসনগুলো মেজে আর মুছেও দিয়ে এসেছি। এবার চলো পুজো করতে যাই, দেখতে থাকো। আমি এখন ঠাকুরঘরে চলে এসেছি আর ঠাকুরঘরে এই সকালবেলা পূর্ব দিকে জানালাটা খুললে এত সুন্দর রোদ আসে, সত্যি শীতকালে এটা খুবই ভালো লাগে। কিন্তু গরমকালে একটু গরম হয়, সেই জন্য গরমকালে সকালবেলা খুললেও বেলার সময়তে এঁটে দিয়ে যাই। আর এখন এই যে আমার গোপাল সোনার পাশে আমার রাধাকৃষ্ণ, এই রাধাকৃষ্ণটা আমার অনেক দিনেরই ছিল, সেই রাধাকৃষ্ণকেই এখানে আমি বসিয়েছি। আর তারপর তারাপীঠ থেকে এই যে চরণটা কিনে নিয়ে এসেছিলাম এটাকেও এখানে রেখেছি। আর এখানে ঠাকুরের বাসন সমস্ত কিছু পরিষ্কার করে মেজে ধুয়ে রেখে দিয়েছি। আর এই জলের মধ্যে তুলসী পাতাও নিয়ে নিয়েছি। এবার আমার গোপালকে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করানোর পর এখন আমার গোপাল সোনা সুন্দর করে সেজে নিয়েছে। এরপর চন্দনটা বেটে নিই। এবার চন্দন বাটা আর তারপর তার মধ্যে তুলসী পাতা দিয়ে আমার গোপালের চরণে, তারপরে বুকে, সমস্ত জায়গায় আমি যেখানে দিই, তারপর সাথে রাধাকৃষ্ণের চরণে বুকে সেখানেও সব তুলসী পাতা দিয়ে দেব। এখানে চন্দন বাটা হয়ে গেছে, আগে একটা তিলক পরিয়ে দিচ্ছি। আর এখানে কেনা ফুলের সাথে এত সুন্দর একটা আম পাতা দিয়েছে। আমার ঘরে মা লক্ষ্মী এখনও নেই, সেই জন্য ঘট পাততে পারলাম না, নালে ঘট পাতলে এই আম পাতাটা খুবই সুন্দর দেখে মনে হচ্ছিল যে আমার ঘরেও প্রত্যেক বৃহস্পতিবার আমরা মা লক্ষ্মীর পুজো করে থাকি। তো আমিও কিছুদিন পরে মা লক্ষ্মী প্রতিষ্ঠা করবো, এখনও করিনি। প্রথমে আমার যখন বিয়ে হয় তখন তো শুধুমাত্রই গোপালকেই বিয়ের পরে নিয়ে এসেছিলাম জন্মাষ্টমীতে, তারপর রাধাকৃষ্ণ। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর ঘর থেকে নেবে এসে ছবিতেও একটা মালা দিয়ে দিলাম। আফটারনুন, তো এখন বাজে দুপুর 2:00, 2:00 সময় এখন রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এখন মা, আমি, দিদি তিনজনে মিলে আজকে যাবো দক্ষিণেশ্বরে ঘুরতে। চলো দেখতে থাকো। তো শীতকালে অনেক জায়গাতেই ঘুরতে গিয়েছিলাম, মুন্সিরহাট, তারপর বেলুড়, দক্ষিণেশ্বরটা যাওয়া হয়নি, সেই এক বছর আগে গিয়েছিলাম। তো মা, আমি, দিদি, মাসিরা সবাই মিলে যাওয়া হয়েছিল। চলো ঘুরে আসি, দেখতে থাকো। মা, দিদি আর আমি তিনজনে দক্ষিণেশ্বরে এসেছি, চলো যাওয়া যাক। প্রত্যেকবারের মতো জুতো, ব্যাগ, মোবাইল সমস্ত কিছু জমা রেখে তারপর ভিতরে গেলাম। ভিতরে গিয়ে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে এখন বাইরে আবার যেখানে ফোন আর ব্যাগ নিতে এসেছি সেখানেই এই যে মন্দিরটা বেশ সুন্দর লাগছে। এখান থেকে মানে যেদিক থেকেই যাই না কেন মন্দিরের চূড়াটা সব দিক থেকেই দেখা যাচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম, কারণ ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই, তোমরা জানো সবাই দক্ষিণেশ্বরের নিয়ম। তো এরপর আমরা একটুখানি গঙ্গার ঘাটের দিকে যাব, তার আগে এই দিকটা মেলা হচ্ছে তো সেখানটা একটুখানি ঘুরতে এলাম।
আমাদের পূজা দেওয়া হয়ে গেছে, এরপর আমরা একটু মেলা ঘুরতে যাচ্ছি, এই সাইডগুলো একটুখানি ঘুরবো, চলো দেখতে থাকবো। আর আজকে আমরা ভালো দিনে দক্ষিণেশ্বর এসছে, আজকের অটো একটু কালী পুজো আছে। ঘোরা খাওয়া দাওয়া একটুখানি হয়ে গেল, তারপরে আমরা আবার এদিকে গঙ্গার ঘাটের দিকে এলাম। আজকে আমরা ভালো দিনই এসেছি, আমরা জেনে আসিনি, কিন্তু আসার পর এখানে জানলাম যে আজকে রটন্তি কালী পুজো প্রত্যেক বৎসরই হয়। তো এবছরে আমরা সেই দিনটা মানে জেনে আসিনি, আমরা এমনিই ঠিক করেছিলাম যে আজকে আসব। তো এসে দেখে খুব ভালো লাগছে, একটু পরে অনুষ্ঠান আরম্ভ হবে, অনুষ্ঠান 6:30 থেকে আরম্ভ হবে, কিন্তু আমাদেরকে যেহেতু বাড়ি ফিরতে হবে, আমাদের আর এবছর অনুষ্ঠান দেখা হলো না। এখন আমরা বাইরে থেকে আমি একটুখানি ভিডিও করছি, এই যে ভিতরে দেখো মঞ্চটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তারপর লাইট দেওয়া হয়েছে, আর ওখানে প্রচুর চেয়ারও দেওয়া আছে। আমরা যখন পুজো দিতে গিয়েছিলাম দেখেছিলাম যে প্রচুর চেয়ার আছে, সেখানে সব মানুষকে বসার জন্য অনুরোধ করা হচ্ছে যে এখানে বসে অনুষ্ঠানটা দেখার জন্য, কিন্তু আমরা যেহেতু অনেকটা দূরেই আমাদেরকে যেতে হবে, সেই জন্য আমাদের আর অনুষ্ঠান দেখা হলো না, কারণ বাড়ি ফিরতে ফিরতে এমনিই 8:30 বেজে যাবে। তো পরের বছর যখন আসব তখন একটু ভেবে চিনতে আসব, তাহলে অনেকক্ষণ সময় আস মানে থাকতেও পারবো। এবছর পুজো দিয়ে প্রণাম করে শুধু এইটুকু দেখি বাড়ি ফিরতে হবে। বাড়ি চলে এসেছি, আমরা এখন খাবার নিয়ে চলে এসেছিলাম, সেখানে আর কিছু খাইনি। আমাদের এখান থেকেই আসার পথে রেস্টুরেন্ট থেকে মোমো আর চিকেন চাউমিন নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিই। দক্ষিণেশ্বর থেকে ফিরে তারপর মায়ের এখানেই চলে এসেছিলাম, আমি দিদি সবাই, তারপর দিদি বাড়ি চলে গেছে মানে শ্বশুর বাড়ি চলে গেছে, আর আমি আজকে থেকে গেলাম। আজকে কালকে দুদিন থাকার ইচ্ছা আছে, আজকে তো আছি কালকে দেখি থাকতেও পারি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, টাটা।